দেখতে পারবেন এখানে ঢাকা ম্যাপ আছে, মুন্সিগঞ্জ আছে, তারপর এখানে ব্রাহ্মণবাড়ি আছে, সিলেট আছে, তারপর নোয়াখালী আছে, চট্টগ্রাম আছে, রাঙামাটি আছে, এই দিক দিয়ে আসলে দেখতে পারবেন এখানে মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, রাজবাড়ী। এবং এখন যদি গেমটা প্লে করেন তাহলে কিন্তু আপনার এটা বাংলাদেশি ম্যাপ প্লাস বাংলাদেশি ট্রাফিক এখানে সেট আপ হয়ে গেছে, বা এখান থেকে আপনি এটা খেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমাদের ভার্সন 3.6.1 অর্থাৎ কিছুদিন আগে যে ওবিবি প্লাস এপিকের কথা বলছিলাম আপনাদের, একটা ওবিবি রিভিউ করছিলাম আমাদের আগের ভার্সন 3.6.1টা কিন্তু আপনার বলছিলাম যে সেটআপ টিউটোরিয়াল লাগবে নাকি এবং এই এপিকে প্লাস ওবিবিটা আপনার লাগবে নাকি। সেখানে আপনার অনেক বেশি কমেন্ট করছেন যে জিনিসটা আপনার লাগবে। তো ফাইনালি কিন্তু আপনার জন্য এই এপিকে প্লাস ওবিবি রিভিউটা নিয়ে চলে আসলাম এবং সেটআপ টিউটোরিয়াল থাকতেছে আজকের এই ভিডিওতে। এবং এটা যেহেতু আগের একটা গেম, আগের ভার্সন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এখানে একটু ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। তাছাড়া কিন্তু আপনার যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু ভিতরে এরকম কিছু পয়েন্ট আপনার মিস করতে পারেন, যেটা কিন্তু পরবর্তীতে আপনার গেমটা সেট আপ করতে সমস্যা হতে পারে বা আপনি সেট আপ করতে না পারেন। এবং তার আগে আপনার কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার যা নাকি নতুন আছেন তাদের সেট আপ করার দরকার নেই, কারণ আপনার বর্তমান যেটা সেট আপ করা আছে সেটা যদি আপনার পরবর্তীতে আবার সেট আপ করতে না পারেন, যদি আপনার এই ভার্সন 3.6.1টা ভালো না লাগে, পরবর্তীতে যদি আবার নতুন করে সেট আপ করতে না পারেন, নতুন ভার্সন পরবর্তীতে আবার আপনি আবার আরেক পেচে পড়ে যাবেন, পরবর্তীতে আবার নতুন করে টিউটোরিয়াল মিটল দেখতে হবে। তো যা নাকি পারেন টুকটাক সেট আপ টিউটোরিয়াল, তাদের একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন ভার্সন 3.6.1টা কীভাবে সেট আপ করবেন। এবং মূলত এটা হচ্ছে আপনাদের লো ডিভাইসের জন্য, আপনার যা নাকি 2 GB র্যামের ফোন ইউজ করেন, আমি চাইতেছি যা নাকি বাসিটা ছেড়ে দিয়েছেন তারা আবার বাসিটা খেলেন, কারণ আপনারা কিন্তু চাইলে কিন্তু আগের ভার্সনগুলো দিয়ে খেলতে পারেন, ছাড়ার দরকার কি? আপনারা খেলতে পারবেন তো, এরকম তো না যে একদম টোটালি বন্ধ, আপনি চাইলে খেলতে পারবেন, আপনার আপডেট ভার্সন না খেলেন আগের ভার্সনগুলো দিয়ে খেলতে পারেন। তাছাড়া আপনার আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার জানে কি এই ভার্সনটা ভার্সন 3.6.1 আজকে থেকে আরও 2 বছর আগের বলতে পারেন ভার্সন এটা। তো এই ভার্সনটা জানে কি এখন সেট আপ টিউটোরিয়াল দেখবেন বা সেট আপ করবেন তাদের কিছু কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপডেট ভার্সনের যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু আপনার ভার্সন 3.6.1 পাবেন না, এখানে কিন্তু অনেকগুলোই মিসিং আছে। যেমনটা আপনার যদি বলি টোর মোডগুলো আপনার পাবেন না, তাছাড়া আরও অনেকগুলো ক্যামেরা কাস্টমাইজের যে অপশনটা সেটা পাবেন না, এবং গ্রাফিক্স কোয়ালিটিটা একটু লো হবে, এটাও কিন্তু স্বাভাবিক। এবং আপনার কিন্তু এখানে কিছু কিছু জিনিস মাথায় রেখে তারপর কিন্তু এই আগের ভার্সনটা সেট আপ করতে হবে। এবং আজকে ভিডিওতে আমরা যে ওবিবি সেট আপ টিউটোরিয়ালটা দেখাবো, এই ওবিবি বাদও কিন্তু আপনি ইউটিউবে যে ভার্সন 3.6.1 লিখে ওবিবি লিখে সার্চ করেন, আপনি যে কোনো ওবিবি ডাউন করে কিন্তু সেট আপ করে খেলতে পারবেন। আমি জাস্ট আপনার দেখানোর সুবিধাতে আজকে এই ওবিটা সেট আপ করতেছি, আশা করি আপনাদের এই ওবিটা ভালো লাগবে। এবং এখানে কিন্তু বাংলাদেশে একটা ম্যাপও আছে, তাছাড়া আপনি ইউটিউবে ভার্সন 3.6.1 ওবিবি পেয়ে যাবেন, সেখান থেকে আপনার যে কোনো একটা ওবিবি ডাউন করে কিন্তু আপনার আপনার সেমভাবে কিন্তু সেট আপ করতে পারবেন। তো কীভাবে এই ভার্সন 3.6.1টা সেট আপ করবেন সেটা এখন আমরা ভিডিও থেকে দেখে দিব। তো চলুন দেখে আসি কীভাবে এই গেমটাকে আপনার সেট আপ করে খুব সহজে 2 GB র্যামের ফোনের মধ্যে সেট আপ করে আপনার এটা প্লে করে খেলতে পারেন। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছেছে আপনার কাছে। তো চলুন চলে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমাদের ভার্সন 3.6.1 যে ভার্সনটা আছে সেই ভার্সনটা সেট আপ করার জন্য ফার্স্ট আমাদের একটা অ্যাপসের দরকার হবে, এবং সেই অ্যাপসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই অ্যাপসটা কিন্তু আমাদের এখানে আছে। তো এটার নাম হচ্ছে জেটার ক্রাইবার বা জেটার ক্রাইবার, যেটাই বলেন না কেন, তো এটা লাগবে আপনাদের। তো এই অ্যাপসটা কোথায় পাবেন আপনারা? তার আগে আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার কাছে আগে থেকে একটা অ্যাপস আছে বাসনটা ইন্দোনেশিয়ার, এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, বাট এটা কিন্তু এখন আমাদের এখানে থাকবে না। আপনাদের এই ভার্সন 3.6.1টা সেট আপ করার আগে আপনাদের ফোনে যদি কোনো প্রকার কোনো এপিকে থেকে থাকে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। এখন সেটা হোক ভার্সন 3.6.1, সেটা হোক ভার্সন 3.7.1, সেটা হোক ভার্সন 4.2, যে আপডেটের ভার্সনটি আপনাদের ফোনে থাকুক না কেন সেটাকে আপনার আনইনস্টল করে দিতে হবে, কারণ আপনার যে নতুন এপিকেটা ইনস্টল করবেন সেটা কিন্তু ইনস্টল হবে না যদি আগে কোনো গেম ইনস্টল আপনার কাছে থেকে থাকে। তো আমাদের কাছে যেহেতু আগের একটা ভার্সন বা নতুন ভার্সন যেটাই হোক না কেন, আমাদের কাছে এপিকে যেহেতু আছে বা ইনস্টল করা যেহেতু আছে, আমি আগে খেলছি, সেক্ষেত্রে আমার আগেরটাকে আনইনস্টল করে দিতেই হবে, আমি এখান থেকে আনইনস্টল করে দিতেছি। বাট আনইনস্টল করার আগে কিন্তু আপনার কিছু কথা মাথায় রাখতে হবে, পরবর্তী যদি আপনি সেট আপ করতে না পারেন বা আপনি অনেক কষ্টে গেমটা সেট আপ করছেন, আপনি এখন যদি আবার আনইনস্টল করে দেন, পরবর্তী যদি আপনি সেট আপ করতে না পারেন, আপনি একদম নতুন হয়ে থাকেন গেমের মধ্যে বা আপনি পারতেছেন না, পরবর্তী তার পারবেন না এটা সেট আপ করতে, তাহলে আপনি এই রিস্কটা নেন না, কোনো দরকার নেই, আপনি যেটা আছে সেটাই খেলেন। বাট যা নাকি পারেন টুকটাক এই সেট আপ টিউটোরিয়ালগুলো পারেন, তারা আগে থেকে আনইনস্টল করে দিতে হবে আপনাদের গেমটা। ওকে, এরপর আপনার যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ফার্স্টে আপনাদের যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা ওপেন করবেন। তো প্লে স্টোরটা ওপেন করলে পরে আপনি এখান থেকে উপরে সার্চ বারে সেখানে এখানে লিখবেন যে একদম সার্চ বার তো আপনার সবাই চিনেন, এই সার্চ বারে সেখানে লিখবেন জাস্ট আপনাদের এখানে জেটার কেবার। তো এটা লিখে লিখলে কিন্তু হবে ZARCHIVER, এই জেটার কেবার অ্যাপটা লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করলে পরে আপনাদের এখানে প্রথমে অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমাদের এটা আগে থেকে ইনস্টল করা আছে, আমরা ইনস্টল করতেছি না। তো এখন আমরা ব্যাকে আসবো এবং আমরা এখান থেকে সিম্পলি বের হয়ে যাব। বের হয়ে আমরা আমাদের জেটার কেবার
যে অ্যাপসটা আছে যেটা কেবল অ্যাপসটাকে একবার ওপেন করবো। তো এইটা ওপেন করলে পরে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করলে পরে আপনার এখান থেকে ডাউন ফোল্ডার পাবেন। এখানে এই যে ডাউন ফোল্ডারটা সরি এখানে দেখতে পারবেন আপনার ডাউন ফোল্ডার যেখানে থাকুক না কেন এখান থেকে আপনার ডাউন ফোল্ডারটা খুঁজে বের করে নেবেন। খুঁজে বের করে নেওয়ার পর আপনি এখানে এটার ভিতরে প্রবেশ করবেন। করলে পরে আপনি এখানে উপরের দিকে দেখতে পারবেন এই যে প্রথমটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে এপিকে এবং নিচে যেটা দেখতেছেন এই নিচের এটা হচ্ছে আমাদের ওবিবি। এই দুটো জিনিস আপনারা ডাউন করতেই হবে। এখন এখানে কথা হলো আপনারা এই এপিকেটাকে ইনস্টল করার আগে ডাউন করার পর ইনস্টল করার আগে আপনাদের কিন্তু ফার্স্টে বলছে যে আগে কোনো এপিকে থেকে থাকে সেটা আনইনস্টল করে দিতে হবে। তো আমরা তো আগে থেকে আনইনস্টল করে দিছি। তো এখন চাইলে আমরা আমাদের এই অ্যাপটাকে ইনস্টল করতে পারি। দেখেন আমরা এখান থেকে এটাকে ইনস্টল করি। তো ইনস্টল ক্লিক করলাম। তো এই অ্যাপটার লিঙ্কটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো গ্রুপের মধ্যে আমি অ্যাপসের লিঙ্কটা দিয়ে রাখছি, আপনার গ্রুপে জয়েন হয়েছে এখান থেকে এই এপিকেটাকে ইনস্টল করে নেবেন বা ডাউন করে নেবেন। ডাউন করার পর আপনি জাস্ট আপনার ডাউন ফোল্ডারে চলে আসবে। তো সেখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো আমরা এখানে এটাকে ইনস্টল করতেছি দেখতে পাচ্ছেন। তো এখানে ইনস্টল করুন ক্লিক হলে আমরা এখান থেকে বাকি কাজগুলো করব। এখানে কিন্তু আপনার মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ওবিবিটাতে কিন্তু আপনার তিনটা নাম্বার আছে। তিনটা নাম্বার কিন্তু আপনাদের সঠিকভাবে বসাতে হবে, তা নাহলে কিন্তু গেমটা সেট আপ হবে না। তো এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করে দিব। যেহেতু আমাদের গেমটা এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো আমরা ওপেন বাটনে একবার ক্লিক করলাম। করলে পরে এখানে দেখতে পারবেন আমাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করাবে এবং অপেক্ষা করলে এখানে আপনারা দেখতে পারবেন এখানে অ্যালাও যাবে। তো এই অ্যালাও বাটনে আমরা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করলে পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের আবার কিছু লোডিং নিয়ে আপনাদের কিন্তু গেমটা মূলত এরকম হয়ে যাবে। এই দেখেন এখানে ট্রাই অটো লেখা চলে আসছে। এখন কিন্তু আপনাদের এখানে ট্রাই অটো দিলে কিন্তু যে ইন্দোনেশিয়ান ওবিবিটা আছে সেটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনার এই কাজটা করবেন না, আপনারা সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন। তো আমরা এখান থেকে বের হয়ে যেতেছি। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাবো আমাদের যে অ্যাপসটা আছে সেটা। তো এখানে আসার পর আমরা যেটাকে ব্যবসা আসার পর এখন যদি আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে এখানে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা, তো এটার ভিতরে যাব। তো এটার ভিতরে গেলে পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ওবিবি লেখা আছে, ওবিবিতে যাবো। তারপর এখানে কম্পিউটার মালের যে ফাইলটা আছে এটার ভিতরে যাবো। এখানে আসলে দেখতে পারবেন আমাদের এই ফাইলটা কিন্তু ফাঁকা, এখানে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো ওবিবি নাই। তো এখন আপনারা যেখান থেকে ওবিবিটা ডাউন করবেন অর্থাৎ যে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে কিন্তু এই একটা ওবিবি লিঙ্কে কিন্তু দেওয়া থাকবে। এই যে দেখেন এখানে একটা ওবিবি লিঙ্কে কিন্তু দেওয়া আছে, সেই একটা কিন্তু আপনার ডাউন করতে হবে। এখন কথা হলো আমি যে এখানে ওবিবিটা ডাউন করছি বা যে একটা লিঙ্কে দেওয়া আছে এটার নাম্বারটা হলো আপনি এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এটার নাম্বারটা হলো 200635। এখন এই নাম্বারটা হয়তো আপনাদের সাথে মিলতে পারে আবার নাও মিলতে পারে কারণ ডিভাইস আকারে কিন্তু ডিভাইস ভেদে কিন্তু এখানে নাম্বারটা চেঞ্জ হবে। যেমনটা আমি এখানে যে নাম্বারটা দিই আপনার ডাউন করার পর আপনার নাম্বারটা এরকমই থাকবে। তো এখন যদি আমি এই ফাইলটাকে কপি করি তো এই সেম নাম্বারটা আমি যে এখান থেকে কপি করি, কপি করে ব্যাকে আসবো, চলে যাবো অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর ওবিবি, তারপর কমপ্লিট মালিও। তো এখানে আসার পর পেস্ট করে দিব। তো এই নাম্বারটাকে আমার এই ওবিবির সাথে যায় কি না সেটা আমরা এখন চেক করতেছি। যদি না যায় তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি, এই নাম্বারটা যদি আমার এই অ্যাপের সাথে যদি না মিলে বা আমার এই ডিভাইসের সাথে না মিলে তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ করতে হবে, সেটা আমরা কিভাবে করবো। তো আমরা এখন আমাদের গেমটা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অ্যাপটা। তো আমরা এখান থেকে আমাদের গেমটাকে একবার ওপেন করি এবং দেখি আমাদের 2006 5G নাম্বারটা আছে সেই নাম্বারটা কি এই এপিকের সাথে বা এই ওবির সাথে কি আমাদের এই ডিভাইসের সাথে যায় নাকি। যদি যায় তাহলে তো আমাদের এখানে গেমের ভিতরে ঢোকাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেমের ভিতরে কিন্তু ঢোকায় নাই, অর্থাৎ আমাদের এখানে ট্রায় অটোটা চলে আসছে। এখন আমরা যে কাজটা করবো নাম্বারটা আমরা চেঞ্জ করে দিব, অর্থাৎ আমরা এখান থেকে যে কাজটা করবো চলে যাবো অ্যান্ড্রয়েড ফোল্ডারে। সেমভাবে আমরা এখান থেকে যেভাবে গিয়েছিলাম তো এখান থেকে আমরা যে ইয়েটা আছে অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবো, তারপর ওবিবি, তারপর কমপ্লিট মালেও। কমপ্লিট মালে আসার পর এখানে নাম্বারটা কী দেখতেছেন আপনারা, এখানে একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, এখানে হচ্ছে 200635। তো আমার এই নাম্বারটার সাথে আমার এই ডিভাইসের সাথে যাইতেছে না। এখন আমি যে কাজটা করবো এটার উপর ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখার পর আমি এখান থেকে রিনেমে ক্লিক করবো। রিনেমে ক্লিক করার পর আপনাদের এখান থেকে টুটা কেটে জাস্ট ওয়ানটা বসাই দেবেন। যদি আপনাদের এরকম ট্রায়োটা চলে আসে তাহলে আপনি এই কাজটা করবেন। তো আমি এখানে ওয়ানটা বসাই দিলাম কারণ আমার এই ডিভাইসের সাথে আমি যেহেতু আগে খেলছি আমি জানি আমার নাম্বারটা কী। আমার নাম্বারটা হচ্ছে 210635। তো এই নাম্বারটা বসার দরকার এখন আমি গেমটা ওপেন করলে কিন্তু গেমটা ওপেন হয়ে যাবে। এখন আপনাদের 20635 এটা বসানোর পর যদি গেম ওপেন না হয় তাহলে আপনার 10635 দিবেন। এইটা বসানোর পর যদি না হয় তাহলে আপনি যে কাজটা করবেন এই একটা সরিয়ে আপনারা এখানে থ্রি দিবেন, অর্থাৎ এক থেকে তিনের ভিতরে আপনি চেষ্টা করবেন, এই তিনের ভিতরে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনার যে কোনো একটা নাম্বারে কিন্তু গেমটা প্লে হয়ে যাবে। তো আমার এখানে টুটা কেটে আমি ওয়ানটা বসে দিলাম। এখন আমার গেমটা দেখবেন যে এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে গেমটা ওপেন করতেছি। তো দেখতে পারবেন আমরা আমাদের গেমটাকে ওপেন করলাম এবং এখন দেখতে পারবেন আমাদের এই গেমটা কিন্তু ভার্সন 3.6.1 কিন্তু এখানে চলে আসবে। এখন কিন্তু আর কিছু ট্রায়াউটও দিবে না। এই যে দেখেন আমাদের গেমটা কিন্তু লোডিং শুরু হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু আমাদের এই গেমসটা কিন্তু বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি ট্রাফিক, 2GB র্যামের ফোনের জন্য পারফেক্ট একটা ওবিবি প্লাস এপিকে কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। দেখেন এই যে দেখেন এখানে আমাদের
গেমটা কিন্তু টোটালি সেট আপ হয়ে গেছে এবং শখ পরিমাণে একটা বাস আপনার এখানে ফ্রিতে পেয়ে যাবেন। এরপর আমরা যদি এখানে শপে ক্লিক করি, তো শপে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো বাস পেয়ে যাবো আমরা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হানিফ পরিমাণে একটা বাস পাবেন আপনারা। তারপর সবগুলোতে কিন্তু স্ক্রিন সেট করা আছে, শ্যামলি আছে, তারপর এখান থেকে আরও আছে দেখতে পারবেন, গ্রিন লাইন আছে, তো এখানে এনা আছে। এই বাসটা ভালো লাগছিল বাট কিনতে পারবো না, টাকা নাই। তো এখানে সোয়াগ আছে, তো এইগুলো কিন্তু আমরা এখান থেকে কিনে খেলতে পারবো। এরপর আমরা এখান থেকে কিন্তু ফ্রি মোডে ক্লিক করি, দেখতে পারবেন এখানে ঢাকা ম্যাপ আছে, মুন্সিগঞ্জ আছে, তারপর এখানে ব্রাহ্মণবাড়ি আছে, সিলেট আছে, তারপর নোয়াখালী আছে, চট্টগ্রাম আছে, রাঙামাটি আছে, এই দিক দিয়ে আসলে দেখতে পারবেন এখানে মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, রাজবাড়ী। এবং এখন যদি গেমটা প্লে করেন তাহলে কিন্তু আপনার এটা বাংলাদেশি ম্যাপ প্লাস বাংলাদেশের ট্রাফিক এখানে সেট আপ হয়ে গেছে, বা এখান থেকে আপনি এটা খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার বেশি ভালো লাগছে এবং সেট আপ টিউটোরিয়ালটা কীভাবে করবেন সেটা আপনার বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন ভিডিওটা আবার একটু প্রথম থেকে দেখেন, দুই তিনবার দেখলে অবশ্যই আপনারা কীভাবে সেট আপ করতে হবে সেটা আপনার পেরে গেছেন, আশা করি আপনারা পারবেন। এবং এটা কিন্তু আমি আবারও বলি, আমাদের কিন্তু এটা আগের ভার্সন 3.6.1, এটা কিন্তু আপডেট ভার্সন না। আপডেট ভার্সনের যে ফিচারগুলো সেগুলো কিন্তু এখানে আপনারা পাবেন না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, তারপর গেমটাকে সেট আপ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার বাড়িতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকুন। তাছাড়া আমাদের নেবেন, আল্লাহ হাফেজ।